আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, সবার কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে আমার ডেলিভারি দেওয়া আরেকটি 2 পাউন্ড ওজনের চকলেট কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। আজকের এই কেকের পুরো ডেকোরেশনটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আজকের এই কেকটি ডেকোরেশন করার জন্য এখানে 8.5 ইঞ্চি একটি মোল্ডের মধ্যে চকলেট কেক বেক করে নিয়েছিলাম। ঠান্ডা করে এখন কেকটা মোল্ড আউট করে নিয়েছি, আর বুটটা নিয়েছি 12 ইঞ্চি। কাগজটা সরিয়ে তারপরে কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেকটা দেখুন, মাশাল্লাহ খুবই সফট আর খুবই স্পঞ্জি হয়েছে। এখন এই কেকটি আমি 3টি স্লাইস করে কেটে নিচ্ছি, আর ভিতরের অংশটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন কেক বুটের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিচের লেয়ারটা সেট করে দিচ্ছি। তার উপরে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি, আর সুগার সিরাপের মধ্যে আমি 1/2 চা চামচ কফি মিশিয়ে সুগার সিরাপটা রেডি করেছি। চকলেট কেকের মধ্যে সুগার সিরাপটা কফি মিশিয়ে ব্যবহার করলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। এখন এর উপরে গানাশটা সেট করে দিচ্ছি, আর গানাশটা যেহেতু ঠান্ডা তাই একটু জমে গেছে। এখন ক্রিমটা সেট করে দিব, ক্রিমটা চকলেট গানাশ দিয়ে কিন্তু করা। আর চকলেট গানাশ দিয়ে ক্রিমটা রেডি করলে চকলেট কেকের টেস্টটাও বেড়ে যায়। এখন দ্বিতীয় লেয়ারটা বসে দিয়ে আর উপরে সুগার সিরাপ লাগিয়ে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এখন ক্রিমের উপরে গানাশটা সেট করে দিচ্ছি, প্যালেট নাইফের সাহায্যে গানাশটা সরিয়ে ভালোভাবে সেট করে উপরের লেয়ারটা সেট করে দিব। উপরের লেয়ারটা ভালোভাবে সুগার সিরাপ লাগিয়ে গানাশ লাগিয়ে নিচ্ছি। গানাশটা প্রত্যেকটা লেয়ারে আমি দিয়েছি। তারপরে এখন পুরোটাকে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিয়েছি। চকলেট ক্রিম দিয়ে পুরোটাকে ক্রাম কোটিং করে দেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে তারপরে ফাইনাল কোটিং করব। এই কেকটিও আমি রাত্রে রেডি করেছি, আর সকাল 7টায় ডেলিভারি করেছি। এখন হোয়াইট ক্রিম দিয়ে আমি পুরোটাকে কভার করে নিচ্ছি। পুরোটাকে ভালোভাবে ক্রিম দিয়ে সেট করে দেওয়ার পর স্ক্যাপার দিয়ে ভালোভাবে ফিনিশিং টেনে নিচ্ছি। কিছুটা ফিনিশিং টানা হয়ে যাওয়ার পর এখানে ব্লেড নাইফের সাহায্যে সাইডে একটি ডিজাইন করব, আর ফিনিশিংটা টানা হয়ে যাবে। এভাবে ফিনিশিং টানলে বাড়তি ক্রিমটা কিন্তু একদম পারফেক্টভাবে ফিনিশিং হয়ে যায়। এখন উল্টাপাশ দিয়ে উপরে ভালোভাবে ফিনিশিং টেনে নিচ্ছি। পুরোটা কেক ভালোভাবে ফিনিশিং টানা হয়ে যাওয়ার পর এখানে চকলেট গানাশটা সেট করে দিব চতুর্পাশে। চকলেট গানাশটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেওয়ার পর একটু শক্ত হয়ে গেছে, তাই আমি আবারও মাইক্রো ওভেনে 5 সেকেন্ডের মতো মেল্ট করে তারপরে গানাশটা সেট করে দিচ্ছি। গানাশটা পুরোটা সেট করে দেওয়ার পর এই কেকের ডিজাইনটা করে নিব। এখানে এমওয়ান নজেল দিয়ে চকলেট ক্রিম দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আজকে যেহেতু চকলেট কেক ডেকোরেশন করছি, তাই চকলেট ক্রিম দিয়ে কিন্তু কেকটা ডেকোরেশন করব। এমন নজেল দিয়ে ডিজাইন করে নেওয়ার পর মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গার মধ্যে 6B নজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি হোয়াইট ক্রিম দিয়ে। হোয়াইট ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করার পর এই কেকের লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তারপরে পুরোটা কেক হ্যাপি বার্থডে লেখাটা লিখে নিচ্ছি। হ্যাপি বার্থডে লেখাটা লিখে নেওয়ার পর এই কেকের মধ্যে আমি কিছু টপার সেট করে দিচ্ছি। টপারটা দিয়েছি চকলেট, টপারগুলো সেট করে দেওয়ার পর এই কেকটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। এই কেকটা আমার অর্ডার ছিল 2 পাউন্ড, এই কেকটা কিন্তু বুটের ওজন বাদ দিয়ে 2 পাউন্ডও হয়েছে, 1115 গ্রাম হয়েছে। আজকের এই কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এসে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।